সামনে কুরবান ঈদ, এখন ভার্চুয়াল মিডিয়াতে যারা আছে, ইউটিউব ফেসবুক যারা ব্যবহার করে, সেই সমস্ত দর্শক বন্ধুরা কি দেখতে চায় সিনেমা সম্পর্কে? এই ঈদে কি সিনেমা আসতেছে, কোনটা রিলিজ হইতেছে, তার ট্রেলার কি, তার টিজার কি, কোনটার আর্টিস্টকে কোন কোন হল পাইলো ইত্যাদি ইত্যাদি। ঠিক ওই সময় যখন কুরবানি ঈদের সমস্ত সিনেমার পাবলিসিটি হবে ঈদের আগে আগে, তখন সিনেমা পাড়ায় নতুন আরেক সিনেমা শুরু হয়ে গেল। আপনারা সবাই দেখছেন, বা যারা দেখেন নাই তাদের জ্ঞাতার্থে জানাইতেছি যে আমাদের উমর সানি সাহেব আর আমাদের জায়েদ সাহেব, জায়েদ খান সাহেব, দুই হিরো, দুই হিরো, দুইজনই বিরাট হিরো। সিনেমার পর্দায় কতটুকু করতে পারছে জানি না, বাস্তবে তারা দুইজনে বিরাট হিরো, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ জায়েদ খানকে বাংলাদেশে চেনে না এমন কোনো লোক নাই, এমন কোনো সিনেমা দর্শক বা বাইরের মানুষও নাই যে জায়েদ খানরে চেনে না, আর এমন কোনো মানুষ নাই যারা উমর সানিরে চেনে না, এক সময়কার সুপারস্টার উমর সানি। কিন্তু তারা ইদানিংকালে আবারও হিরো হয়েছে। হিরো হয়েছে অনেকগুলো কারণ, এগুলো নিয়ে আমি আর পুরানো কাসুন্দি ঘাটতে চাইতেছি না। আগে কী হয়েছে না হয়েছে সেই সমস্ত আলোচনা না করিয়া এখন ওদের এই দুইজনের সম্পর্ক সম্পর্কে আপনারা সবাই জানেন, কবে জায়েদ খান তার ছাড়ছিল, কবে আবার জায়েদ খানের সাথে মৌসুমী মিশছিল, এগুলো পুরনো কথা, এগুলো বাদ দিয়ে এই ইদানিংকালে যেটা করছে, গত দুই দিন আগে বা গতকালকে দীপজ্যোৎ সাহেবের ছেলের বিয়েতে মারামারি, থাপ্পড়, পিস্তল, ছি, সিনেমার মানুষ তো এমনি মানুষ দেখতে পারে না, এমনি বলে সিনেমার মানুষ খারাপ, সিনেমার মানুষ এইটা করে, সিনেমার মানুষ ওইটা করে। তো এগুলো যে মানুষ বলে, মানুষের দোষ দিয়ে লাভ আছে ভাই? মানুষের তো আমরাই বলার রাস্তা বের করে দিতেছি। আমার কথা হলো, জায়েদের সাথে যদি সানির কোনো শত্রুতা থাকে বা কোনো রকম কোনো কিছু বলার থাকে, তাহলে কি এটা পাবলিকলি বলা উচিত? আপনারা কী বলেন? আর আজকাল এই যে যুগ শুরু হয়েছে, এখানে তো সবার হাতে হাতে মোবাইল আছে, ভাইরাল করা কোনো ব্যাপার না, যে কেউ যে কোনো জিনিস যে ভাইরাল করে দিতে পারে, সেটা করছে। তো এমন করে ভাইরাল করছে যে আপনারা দেখলে বা শুনলে আশ্চর্য হবেন যে বাংলাদেশের বড় বড় টেলিভিশন যেগুলো আছে জাতীয়, এগুলোর মধ্যে এই নিউজটা আসছে। সবগুলো টেলিভিশন জায়েদের আর এই সানির এই নিউজটা করছে, এটাকে খুব ভালো হয়েছে। দেখেন, আগে সিনেমার মানুষ দিয়ে একটা টুকটাক গণ্ডগোল করতো, এটা খুব একটা ভাইরাল হইতো না, কারণ তখন তো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, আর টেলিভিশনওয়ালারা এই সমস্ত নিউজ করার সময় পাইত না। দুইটা তিনটা টেলিভিশন ছিল, তারা ন্যাশনাল নিউজ দিয়ে টাইম পায় না। এখন টিভিও লাগো তো কোনো খায়া দেয়া কাম নাই, নিউজ পাইলেই করে দিল, নিউজ পাইলেই করে দেয়। তখন নিউজের দরকার, সেটা কী নিউজ দেওয়া ঠিক কি না, এটা গ্রেডিং কি, এটা কোনো টিআরপি পাবে কি না, সেই চিন্তা কেউ করে না। পাশাপাশি ইউটিউবাররা তো আমরা আছি, আমরা তো নিউজের জন্য বসেই থাকি। তো এগুলো চিন্তা করে পাবলিকলি যে ঘটনাটা গত দুই দিন আগে জায়েদ আর কি বলে উমর সানি ঘটাইল, কাজটা আসলেও নিন্দনীয়, আসলেও নিন্দনীয়। সিনেমার মানুষ হইয়া আমি নিজেই নিজের কাছে লজ্জিত যে সিনেমার মানুষের তো রোগ নিচে নামে কেমন করে। সানি সাহেব, আপনি যে টপিকসটা দিয়ে আজকাল বাজারে বলতেছেন যে আপনার ওয়াইফকে সে ডিস্টার্ব করে, আপনি কি একবার দেখছেন বিভিন্ন চ্যানেলের নিচে যে কী কমেন্ট করতেছে মানুষ, এটা মানুষ বলে কোনো দিন? এটা কি বলার জিনিস? আপনি আবার ফলো আপ করে বলতেছেন যে আমার ওয়াইফটা ডিস্টার্ব করছে, এর জন্য আমি চোর মারছি, আবার জায়েদ অস্বীকার করতেছে, আবার দীপজ্যোৎ সাহেব বলতেছে কিছুই হয় না। বন্ধুরা, এত কথা বলার দরকার নেই, আমি আপনাদেরকে এই এই তিনজন কে কি বললো আগে ওইটা একটু দেখাই। এবং তার যথেষ্ট ক্লেম আছে, যথেষ্ট প্রমাণ আছে। দেখছেন, আমার এক ভাই ছিল, তাকে নিয়ে আমি আসছি, তো তাকে আমি শুধু বিদায় নিয়ে চলে যাবো, এর মধ্যে দেখছি তাকে। দেখার পরে আমি হজরে চর মারি, চর মারার পরে তো ওই মুহূর্তে সে কোমরে হাত দিতে জ্যাকেটটা সরে বলতে একদম গুলি করে দিবে। আমার পাশে দীপজ্যোৎ ভাই ছিলেন, রোজিনা আপা ছিলেন, অঞ্জনা আপা ছিলেন, কেউ কিছুই দেখলেন না। যিনি অভিযোগ করলেন তার অভিযোগগুলোকে সত্য প্রমাণিত অনেকে অনেকে লিখলো, এটা আসলে খুবই খারাপ লাগে। এ ধরনের পারিবারিক শিক্ষা বা এমন শিক্ষা আমি শিখি নেই যে এই কাজগুলো করতে হবে। এখানে বৈধ আর্মস নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আমার পাশে যারা বলা ছিল তারা কেউ দেখলো না, কিছু দেখলো না, ওই দিন এমন কোনো ঘটনাই ঘটেনি। সব মিথ্যা কথা বলছে, ওখানে
পিস্তলে ঢোকাই তো নিছে, ঘুষ পিস্তলে ঢুকবো কিভাবে? সামনেই বসানো না, প্রতিটা মানুষ চেক করে ঢুকানো হয়েছে না, ওই জন্য মিথ্যা কথা ভাই। এই যে তিনজনের বয়ান শুনলেন, আপনি কারে বিশ্বাস করবেন? সানি বলে মারছি, জায়েদ বলে কিছুই হয় নাই। সানি মিথ্যা কথা বলতেছে না, জায়েদ মিথ্যা কথা বলতেছে, তার তিনজন সে মিথ্যা কথা বলতেছে। মিথ্যা হোক আর সত্য হোক, একটা কিছু তো ঘটছে, একটা কিছু না ঘটলে এরকম করে এটা রাষ্ট্র হয় না। আবার জায়েদ খান বলতেছে ভিডিও ফুটেজ দেখান, আরে ভাই আপনারা যখন চর মারবে তখন কি করে জানতো যে ভিডিও নিয়ে বইয়া থাকবে? এগুলো এক ফ্রিকোয়েন্সির ব্যাপার, এক সেকেন্ডের ঘটনা, তো মানুষ ভিডিও করবে কোথেকে? এগুলা ছাড়েন, এখন এগুলো ছাড়েন, প্লিজ এগুলো ছাড়েন। আমরা শুধু এইটুকুন বলতে চাচ্ছি যে আপনারা যেটা করছেন করছেন, এটা নিয়ে আবারও আলোচনা করতেছেন আপনারা, দুজনেই বয়ান দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে। যত মানুষ না জানতো তার চেয়ে বেশি মানুষকে জানাইতেছেন। সিনেমা মানুষকে আর কত ছুটো করবেন ভাই আপনারা? সিনেমা তো শেষ করে ফেলাইছেন, আর দোষ দিন আমরা যারা পুরনো সিনেমা বানাইতাম, তারা সিনেমা শেষ করে চলে গেছি, তো আপনারা তো ধরে রাখছিলেন। আপনারা কী করতেছেন? এগুলো করতেছেন, আমাদের সময় এগুলো ছিল না। এই সানি সাহেব যখন হিরো হয় নাই তখন আমি সিনেমা বানাইছি, আর জায়েদ সাহেব তো আসেই নাই সিনেমাতে, তখন এগুলো নোংরামি ছিল না। সেই রাজ্জাক ভাই সোহেল রানার থেকে শুরু করে আর রুবেল মান্নাদের সময়, কাঞ্চন ভাইদের সময় এগুলো ছিল না, আর থাকলেও কেউ জানতো না। আপনারা পাবলিকলি করতেছেন, এতে করে কি পপুলারিটি পাচ্ছেন? না ভাই, পপুলারিটি পাচ্ছেন না, মানুষ দূর দূর করতেছে, কী লাভ এইসব করে? পারলে সিনেমার জন্য কিছু করেন না। এক সমিতি নিয়ে গেলেন দেড়টা বছর, খামাখা কাউ কাউ, সেটা শেষ হইলো। ঈদের মধ্যে ছবি রিলিজ হলো, ছবির হলগুলো একটু চাঙ্গা হইলো। এখন কুরবানি ঈদের জন্য বলেন লোকজনকে, নিজেরা করেন, পাবলিসিটি করেন, রাস্তায় নামেন, মানুষ যাদের ছবি রিলিজ হচ্ছে তাদেরকে হেল্প করেন। সেটা না করে আপনারা নিজেরা নিজেরা ঝগড়াঝাড়ি করতেছেন, আর কতদিন চলবে এরকম? আর কতদিন করবেন আপনারা এইসব? এইবার ক্ষান্ত হন, এইবার ক্ষান্ত হন। আপনাদের কাছে অনুরোধ রইল, সিনেমার মানুষ হইয়া আর মানুষকে হাসায়েন না।